নরসিংদীতে জেলা স্কাউট এন্ড রোভারের আয়োজনে 700তম জোটা ও 28তম জুটি সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নরসিংদী জেলা বিয়াম স্কুল মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা স্কাউট সেক্রেটারি ও ব্রাহ্মণদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির। এছাড়াও বক্তব্য রাখেন জেলা রোভার সেক্রেটারি আব্দুল বাতেন, জেলা ব্যায়াম স্কুলের অধ্যক্ষ ইয়াসিন আরাফাত। এ সময় নরসিংদী জেলা স্কাউট এন্ড রোভারের 104 জন সদস্য জোটা জুটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।